ওয়েলকাম এভরি ওয়ান আজকে সিমপ্লিফিকেশানের পার্ট টু ভিডিও প্রোভাইড করছি দেখো যে কোনো সিমপ্লিফিকেশনের অঙ্ক জানতে গেলে সবার আগে বেসিক কিছু ফর্মুলা তোমাদেরকে জানতে হবে তোমরা ছোটোবেলার থেকেই এই ফর্মুলাগুলো শিখেছ হতে পারে এখন আর মনে নেই তাই প্লিজ এই ফর্মুলাগুলো ভালো করে দেখবে এই a+b হোল স্কয়ার ইজ इक्वल टू a স্কয়ার + b স্কয়ার + 2ab তারপর a-b হোল স্কয়ার ইজ इक्वल टू a স্কয়ার + b স্কয়ার - 2ab তারপর a স্কয়ার - b স্কয়ার ইজ इक्वल टू a+b * a-b a স্কয়ার + b স্কয়ার ইজ इक्वल टू a+b হোল স্কয়ার - 2ab অর a স্কয়ার + b স্কয়ার ইজ इक्वल टू a-b হোল স্কয়ার + 2ab এই যে কমপ্লিট চার্টটা প্রোভাইড করেছি এটাকে ভালোভাবে তোমরা পড়ো যদি এই ফর্মুলাগুলো না মনে থাকে তাহলে এখানেই ভিডিওটাকে পজ করো খাতায় লেখো মুখস্থ করে ফেলো কারণ অঙ্কের সময় অটোম্যাটিক এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে তখন কিন্তু চিন্তাভাবনা করার কোনো সময় থাকে না তাই প্লিজ ভালোভাবে এটাকে মনে রাখো পড়ে নাও চলো প্রথম অঙ্ক আজকের আমরা দেখি অঙ্কতে বলা হচ্ছে হানড্রেড টু দি পার অফ ওয়ান বাই টু ইন্টু পয়েন্ট জিরো জিরো ওয়ান টু দি পার অফ ওয়ান বাই থ্রি মাইনাস পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্স টু দি পাওয়ার অফ ওয়ান বাই ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার অফ জিরো প্লাস ফাইভ বাই ফোর টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান দুটো কথা একদম মনে রাখো এনিথিং এনিথিং টু দি পাওয়ার অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান এটাকে আমি প্রুভ করে দিচ্ছি তোমাদের জন্য আর মুখস্ত করতে হবে না জানি এটা অঙ্কের মধ্যে নেই তবু জাস্ট তোমাদের বেটার মনে রাখানোর জন্য আমি এটা প্রুভ করে দিচ্ছি ধরে নাও এ টু দি পাওয়ার অফ জিরো ইকুয়াল টু ওয়ান ওই ছোটোবেলায় আমরা করেছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হয় কীভাবে করবো দেখো এ টু দি পাওয়ার অফ জিরো আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার অফ এক্স মাইনাস এক্স কারণ এক্স মাইনাস এক্স বেসিক্যালি জিরো সো এ টু দি পাওয়ার অফ জিরোকে আমরা একটু চেঞ্জ করে লিখলাম এ টু দি পাওয়ার অফ এক্স মাইনাস এক্স কারণ এক্স মাইনাস এক্স ইজ ইকাল টু জিরোই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা লিখছি দিস ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার অফ এক্স পাই এ টু দি পাওয়ার অফ এক্স কারণ

মনে রেখো এনিথিং টু দি পাওয়ার অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান আরেকটা যেটা তোমরা সকলেই জানো তাও আমি বলে রাখছি ধরে নাও এই যে একটু আগে বললাম এ টু দি পাওয়ার অফ মাইনাস এক্স এটার মানে কি এটার মানে কিন্তু ওয়ান বাই এ টু দি পাওয়ার অফ এক্স মানে রেসিপ্রোকেল হয়ে যায় রেসিপ্রোকেল হয়ে যায় যখনই আমরা এরকম এ টু দি পাওয়ার অফ মাইনাস থ্রি এই ধরনের কিছু একটা লেখা দেখি তার মানে কিন্তু ওয়ান বাই এ টু দি পার অফ থ্রি মাইনাস হওয়া মানে র্যাসিপ্রকল হয়ে যাওয়া এটারই যদি উল্টোটা থাকতো ওয়ান বাই এ টু দি পার অফ মাইনাস থ্রি তাহলে তোমাদের উত্তর আসত এ টু দি পার অফ থ্রি মানে র্যাসিপ্রকল হয়ে গেল এবার আমরা অঙ্কেতে আসি 100 टू दी पावर ऑफ 1/2 খুব ভালো কথা সেটাকে আমরা 10 स्क्वायर 10 स्क्वायर 100 কে 10 स्क्वायर আমরা লিখতে পারি তো আমরা 100 কে 10 स्क्वायर লিখতে পারি কারণ 10 स्क्वायर মানে কি बेसिकली 10 * 10 ইজ ইকুয়াল টু হান্ড্রেড তো এইভাবে লেখাই যেতে পারে অল রাইট নেক্সট আমরা দেখছি পয়েন্ট জিরো জিরো ওয়ান টু দি পার ওয়ান বাই থ্রি আচ্ছা পয়েন্ট জিরো জিরো ওয়ান কে আমরা লিখতে পারি ওয়ান বাই থাউজেন্ড ওয়ান বাই থাউজেন্ড ইজ টু পয়েন্ট জিরো জিরো ওয়ান এই যে এইটা এটা বেসিক্যালি নাথিং বাট ওয়ান বাই থাউজেন্ড তাই তো কারণ দেখো তিনটে পয়েন্টের পর ডেসিমল রয়েছে তিনটে পয়েন্টের পর ডেসিমল রয়েছে তাহলে ওয়ান বাই থাউজেন্ড থাউজেন্ডকে আমরা কীভাবে লিখতে পারি টেন ইন্টু টেন ইন্টু টেন দ্যাট ইজ টেন কিউব টেন ইন্টু টেন ইন্টু টেন ইজ ইকাল টু টেন কিউব তাহলে বোঝা গেল কেন আমরা এটাকে এইভাবে লিখেছি ওয়েল

কারপড়ে দেখো .0016 এটাকে কিভাবে লিখবো ম্যাম আচ্ছা .0016 আগে আমি লিখতে পারি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 16 বাই 10000 এটাকে আমি লিখতে পারি 16 বাই এক দুই তিন চার কেন টেন থাউজেন্ড ম্যাম কারণ এই যে চারটে পয়েন্টের পর ডেসিমেল বসেছে তাহলে চারটে শূন্য চারটে শূন্য মানে কি টেন থাউজেন্ড আবার বলি এই পয়েন্ট জিরো জিরো ওয়ান সিক্সকে আমরা লিখছি সিক্সটিন বাই টেন থাউজেন্ড কেন ম্যাম কারণ আমরা দেখছি ডেসিমেলের পর চারটে ডিজিট রয়েছে চারটে ডিজিট মানে চারটে জিরো তাহলে এই টেন থাউজেন্ডকে আমরা টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেনও লিখতে পারি সেটাকে টেন টু দি পাওয়ার অফ ফোরও লিখতে পারি অ্যাট দ্য সেম টাইম সিক্সটিনকে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু সেটাও লেখা যেতে পারে টু টু দি পাওয়ার অফ ফোর ঠিক আছে লেখা যেতে পারে ইন্টু থ্রি টু দি পাওয়ার অফ জিরো অলরেডি বলে দিয়েছি ওয়ান এবার ফাইভ বাই ফোর টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান আমি বলেছি এনিথিং টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান মানে রেসিপ্রোকাল হয়ে যাওয়া মানে ওয়ান বাই ফাইভ বাই ফোর ওয়ান বাই ফাইভ বাই ফোর মানে নাথিং বাট ফোর বাই ফাইভ ওয়ান বাই ফাইভ বাই ফোর মানে ফোর বাই ফাইভ অল যদি এইভাবেই লেখা যায় তাহলে দেখো এই যে টু আর ওয়ান বাই টু দুটোই তো পাওয়ারে রয়েছে টেন টু দি পাওয়ার অফ টু আবার ওয়ান বাই টুও পাওয়ারে রয়েছে তাহলে আমরা কী বলতে পারি টেন টু দি পাওয়ার অফ টু ইন টু ওয়ান বাই টু কারণ দুটোই পাওয়ারে রয়েছে তাহলে এই টু টু কেটে গেল দ্যাট ইজ টেন টু দি পাওয়ার অফ টেন টু দি পাওয়ার অফ ওয়ান টেন টু দি পাওয়ার অফ ওয়ান ইজ ইজিক টু টেন ফেয়ার এন আফ এরপরে দেখো পরের টার্মটা দেখছি ওয়ান বাই টেন টু দি পাওয়ার অফ থ্রি হোল টু দি পাওয়ার অফ ওয়ান বাই থ্রি দিস ইজ নাথিং বাট ওয়ান বাই টেন টু দি পাওয়ার অফ থ্রি ইন টু ওয়ান বাই থ্রি তাহলে থ্রি থ্রি কেটে গেল আবার টেন থেকে গেল খুব ভালো কথা আবার আমরা টেন পেয়েছি এরপর মাইনাস ছিল মাইনাস লিখে ফেললাম আমরা দেখি নেক্সট টার্ম এই ক্ষেত্রে কী হবে টু টু দি পাওয়ার অফ ফোর ইন টু ওয়ান বাই ফোর আর নিচেও রয়েছে দশ সো টেন টু দি পাওয়ার অফ ফোর ইন্টু ওয়ান বাই ফোর তাহলে ফোর ফোর দু ক্ষেত্রেই কাটলে টু বাই টেন আসে আর ফোর বাই ফাইভকে যেমন ছিল তেমনভাবে আমরা লিখলাম তাহলে ইজিলি এটাকে এবার সিম্পলিফাই করা যাবে কি হ্যাঁ করা যাবে টেন ইন্টু ওয়ান বাই টেন ইজ ইকুয়াল টু ওয়ান টু বাই টেন আমরা দেখি ওয়ান বাই ফাইভ আর ফোর বাই ফাইভকে ফোর বাই ফাইভই লিখেছি সিমপ্লিফাই করে এইট বাই ফাইভ আনসার পেয়ে গেছি বোঝা গিয়েছে এই ধরনের যখন প্রশ্ন আসে তোমাদের সব সময় মনে হয় আমাদেরকে এলসিএম করে ফেলতে হবে প্রশ্নটা কোথায় আশা করছি দেখতে পাচ্ছ এই যে লাইন টানা রয়েছে তার উপরেটা হচ্ছে প্রশ্ন এইটা তোমাদেরকে সিমপ্লিফাই করতে বলেছে দেখো এখানেই প্র্যাকটিসের ফল আসে কিভাবে প্র্যাকটিসের ফল আসবে কোনো একটা ছেলে মেয়ে যে অঙ্ক প্র্যাকটিস করেনি তারা ভাববে এলসিএম করব কিন্তু যে প্রচুর সলভ করেছে কোয়েশন সে অন্য একটা অপ্রোচ নেবে অন্য একটা অ্যাপ্রোচ নেবে কি ধরনের অ্যাপ্রোচ নেবে সে দেখবে সেভেন্টি টু লেখা রয়েছে সেভেন্টি টু ইজ নাথিং বাট এইটিন টু নাইন আচ্ছা ফিফটি সিক্স লেখা রয়েছে তারপরে ফিফটি সিক্স তো কিছুই না সাত ইন্টু আট আবার ফর্টি টু লেখা রয়েছে দ্যাট ইজ সিক্স ইন্টু সেভেন থার্টি লেখা হয়েছে ফাইভ ইন্টু সিক্স টোয়েন্টি লেখা রয়েছে ফোর ইন্টু ফাইভ টুয়েলভ লেখা রয়েছে থ্রি ইন্টু ফোর সিক্স লেখা রয়েছে টু ইন্টু থ্রি একটা কোথাও না কোথাও তার খটকা লাগছে যে বড্ড বেশি সিমিলারিটি চলে আসছে এটা কোয়েন্সিডেন্স তো নয় যে এইট ইন্টু নাইন সেভেন ইন্টু এইট সিক্স ইন্টু সেভেন ফাইভ ইন্টু সিক্স ফোর ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফোর টু ইন্টু থ্রি এইভাবে কোয়েশন দেওয়া হয়েছে ডেফিনেটলি নট আ কো এটাকে অঙ্কে ইউটিলাইজ করা যেতে পারে আর যে খুব প্র্যাকটিস করেনি সে ভাবছে এই গোটাটা এবার আমি এলসিএম করবো তাতেও কিছু ভুল হবে না এলসিএম পদ্ধতিতেও করা যেতে পারে কিন্তু দ্যাট ইজ আগেন আ লং মেথড টাইম চলে গেল এই ক্ষেত্রে যেই তুমি এটাকে ডেসিফার করে ফেলেছ তখন তুমি ইকুয়েশনটাকে কীভাবে লিখবে দেখো রাইট থেকে আমরা লেফট আসি এই ওয়ান বাই সেভেন্টি টুকে তোমরা লিখতে পারো ওয়ান বাই সিক্স সরি এই ওয়ান বাই সেভেন্টি টুকে তোমরা লিখতে পারো 1/8 - 1/9 লেখা যেতে পারে কি পারে না একটা করে দেখি কালি বোঝে যায় যে লেখা যেতে পারে কি পারে না এটা মানে কি বেসিক্যালি 9 - जे 8 / 8 * 9 9 - 8 = 1 / 8 * 9 72 আবার সেই দেখছি ঘুরে এ ওয়ান বাই সেভেন্টি টুই হয়ে গেল বাহ তাহলে নেক্সটটা দেখি ফিফটি সিক্স ফিফটি সিক্সটাও কি এইভাবে লেখা যেতে পারে হ্যাঁ পারে এই যে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট ওয়ান বাই ফিফটি সিক্স আসে হ্যাঁ আসে আট মাইনাস সাত ডিভাইডেড বাই আট ইন্টু সাত ঠিক তাহলে এইভাবে ইকুয়েশনটা যদি ব্রেক করো তোমাদের কী লাভ হলো লাভ তোমাদের হয়েছে এবার সিম্পলি তুমি কাটবে এ দেখো মাইনাস ওয়ান বাই নাইন রয়েছে খুঁজে নাও প্লাস ওয়ান বাই নাইন কেটে গেল আচ্ছা মাইনাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট এই যে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই সেভেন ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ সব কাটল বাকি থাকলো কি বাকি থাকলো এই যে ওয়ান বাই টু সহজেই তোমরা উত্তর পেয়ে গেলে দ্যাট ইজ ওয়ান বাই টু এই জন্যেই বলছি প্র্যাকটিস করলে ইমিডিয়েটলি তোমাদের ব্রেন শার্প হবে এগুলো অটোম্যাটিক্যালি তোমরা কোয়েশ্চনের মধ্যেই নোটিস করতে পারবে যে এইটা একটা কোয়েন্সিডেন্স হতে পারে না যে এইট ইন্টু নাইন সেভেন ইন্টু এইট এইভাবে দেওয়া হয়েছে যদি ডেফিনেটলি কোনো উপায় না থাকতো তোমরা নর্মাল ওয়েতে করতেই পারতে কিন্তু আমাদের টার্গেট হবে টু সেফ টাইম রাইট এরপরে রেকারিং আমরা দেখব রেকারিং মানে কি এই যে আমরা দেখছি পয়েন্ট মাথায় বার লাগানো এটার মানে কী মানে কিছুই না মানে ইটেস পয়েন্ট সেভেন 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 মানে রেকর্ডিং হয়ে গেছে ঠিক আছে এটাকে আমরা কীভাবে লিখি যদি ফ্র্যাকশানে লিখতে হয় কীভাবে লিখি যদি ফ্র্যাকশানে লিখতে হয় আমরা এটাকে লিখব সেভেন বাই নাইন অল রাইট নেক্সট আবার দেখি পয়েন্ট থ্রি নাইন থ্রি আর নাইন দুজনের ওপরেই দেখো রয়েছে তার মানে কীভাবে লেখা যেতে পারে পয়েন্ট থ্রি নাইন থ্রি নাইন থ্রি নাইন কন্টিনিউ থ্রি নাইন থ্রি নাইন কোনো শেষই নেই এবার এটাকেই যদি তোমাদেরকে ফ্র্যাকশনাল ফর্মে লিখতে হয় কীভাবে লিখবে থ্রি নাইন বাই নাইন নাইন আবার কেটে কুটে থার্টিন বাই থার্টি থ্রি এরপর দেখো ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো এইট তার মানে আমরা এটাকে লিখতেই পারি ওয়ান প্লাস পয়েন্ট জিরো এইট আর ওপরে বার রয়েছে তাহলে ওয়ান তো ওয়ানের মতনই থাকলো কোনো অসুবিধা নেই আর এই জিরো এইটটাকে আমরা কীভাবে লিখবো এইট বাই নাইন নাইন কেন নাইন নাইন কারণ দেখো এই জিরো এইট দুজনের ওপরেই বার ছিল তার মানে দুটো নাইন নাইন আমরা বসাব একটু আগে যখন আমরা শুধু পয়েন্ট সেভেন ওপরে বার দেখেছিলাম তখন দেখেছিলাম যেহেতু শুধুমাত্র সেভেনের উপরে বার তাই সেভেন বাই নাইন আবার পরে দেখছিলাম পয়েন্ট থ্রি নাইন দুজনের উপরেই বার রয়েছে তাই আমরা লিখছি থ্রি নাইন বাই নাইন নাইন এই ক্ষেত্রে আমরা দেখছি ওয়ান পয়েন্ট জিরো এইট তার মানে ওয়ান প্লাস পয়েন্ট জিরো এইট এবার যেহেতু জিরো আর এইট দুজনের মাথাতেই রয়েছে বার তাই আমরা লিখছি ওয়ান প্লাস এইট বাই নাইন নাইন তোমরা জিরো এইট বাই নাইন নাইনও লিখতে পারো তাতে ডাজ ডাজেন্ট মেক আ ডিফারেন্স সো বোঝা গেল এরপর দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন শুধুমাত্র সেভেনের মাথায় আমরা দেখছি দাঁড়িয়ে রয়েছে তাই তো তার মানে কীভাবে লেখাটা হয় ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন 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 ফাইভ সেভেন ফাইভ সেভেন যদি রেকারিং হতো তাহলে আঁকাটা হতো এইভাবে গোটা ফাইভ সেভেনের উপরে থাকত তা নয় শুধু সাতের উপরে আছে তার মানে কীভাবে রেকারিং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন 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 আর যদি গোটা ফাইভ সেভেনের মাথার উপরে থাকতো যা যেমন এইভাবে আছে তখন হতো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন অ্যান্ড কন্টিনিউ এবার যদি প্রশ্ন আসে এইটাকে তোমরা কিভাবে ফ্র্যাকশানে লিখবে দেখো এগুলো অনেকেই তোমরা ছেড়ে আসো যখন পরীক্ষার হলে আসে অনেকে চেষ্টা করো এগুলোতে অ্যাভয়েড করে যাওয়ার একদম অ্যাভয়েড করবে না খুব সহজ দেখো ওয়ানটাকে আগেই সরিয়ে ফেলো ওয়ান নিজের মতো থাকুক দরকার নেই তোমার এখানে দেখছো পাঁচ আর সাত পাঁচের উপরে কোনো বার নেই সাতের উপরে আছে তাহলে এই ফিফটি সেভেন লিখে ফেললে মাইনাস পাঁচ কারণ পাঁচের উপরে কোনো দাড়ি ছিল না তাই ফিফটি সেভেন মাইনাস ফাইভ এবার তোমরা নিচে কীভাবে লিখবে ডিনোমিনেটারটা কীভাবে লিখবে দেখো সাতের উপরে বার আছে তাই নাইন কিন্তু পাঁচের উপরে নেই তাই জিরো বোঝা গিয়েছে সো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইটা ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন 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 টু বি কন্টিনিউ যদি তোমাদের ফ্র্যাকশন লিখতে হয় কীভাবে লিখবে ওয়ান প্লাস ফিফটি সেভেন মাইনাস ফাইভ কেন মাইনাস ফাইভ করছি ফাইভের উপরে দাঁড়িয়ে নেই বারটা নেই ডিভাইডেড বাই নাইনটি একটা নয় এলো কারণ সাতের উপরে বার রয়েছে আর একটা শূন্য এলো কারণ পাঁচের উপরে বার নেই এবার তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবে আগেন নেক্সট আমরা দেখি টু খুব সহজ ম্যাম এবার আমি বুঝে গেছি টুটাকে আলাদা করে ফেলতে হবে ওটা আমাদের কনসার্নই নয় নাইন টু ফাইভ টু ফাইভের উপরে বার রয়েছে নাইনের উপরে নেই তাই যার উপরে নেই তাকে মাইনাস করবো নাইনকে মাইনাস করলাম ডিনোমিনেটর কীভাবে পাবো টু আর ফাইভ দুটোর ওপরে বার রয়েছে তাই নাইন নাইন একটার উপরে নেই একটা জিরো সো নাইন টু ফাইভ মাইনাস নাইন বাই নাইন নাইন জিরো অলরাইট আর একটা দেখলে একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে এই দেখো থ্রি পয়েন্ট থ্রি টু ফোর ফাইভ এটা কীভাবে লেখাটা হতো থ্রি পয়েন্ট থ্রি টু ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এই ফোর ফাইভটা রিপিট হচ্ছে টু বি কন্টিনিউড এবার এটাকে ফ্র্যাকশন ফর্মে কীভাবে লিখবো আগে তিনটাকে আলাদা করে ফেলো করে ফেলেছি তারপর লিখে ফেলো থ্রি টু ফোর ফাইভ লিখেছি থ্রি টু এর ওপরে কোনো বার নেই সেটাকে মাইনাস করো করেছি যেহেতু ফোর ফাইভের উপরে বার রয়েছে তাই নাইন নাইন আর দুজনের উপরে নেই তাই জিরো জিরো এবার তোমরা সলভ করতে পারবে এইভাবে আমরা ফ্র্যাকশনাল ফর্মে সেটাকে নিয়ে আসতে পারি যদি এক্সাম্পল দেখতে হয় খুব সহজেই করতে পারবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ওপরে বার রয়েছে মাইনাস টু পয়েন্ট জিরো ফাইভ কমপ্লিটলি আমরা দেখছি ওপরে বার রয়েছে 1.33 ওয়ান পয়েন্ট থ্রি ম্যাম বলেছি আগে এদেরকে আলাদা করে দিতে করে ফেলি এদেরকে আলাদা কোনো অসুবিধা নেই কমপ্লিটলি দেখো আলাদা করা হয়েছে এবার থ্রি সিক্স ওপরে বার রয়েছে কীভাবে লিখছি থ্রি সিক্স বাই নাইন নাইন বা জিরো ফাইভ একই হয় থ্রি থ্রি তাহলে থ্রি থ্রি বাই নাইন নাইন এবার এদেরকে আলাদা করে সলভ করলাম সলভ করে পেলাম টু প্লাস সিক্সটি ফোর বাই নাইন নাইন এইভাবে লিখতে পারি সিক্সটি ফোর বাই নাইন নাইন মানে কি সিক্সটি ফোর বার আরেকটা এক্সাম্পল এতক্ষণে তোমাদের পুরোই কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাও পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার আর ওয়ানের উপরে বার দেখতে পাচ্ছি তো পয়েন্ট ওয়ান ওপরে বার থাকা মানে কি বেসিক্যালি ওয়ান বাই নাইন তার হোল স্কোয়ার তারপরে ওয়ান মাইনাস নাইন ব্র্যাকেটের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান সিক্স শুধুমাত্র সিক্সের উপরে আমরা দেখছি বার রয়েছে তাহলে যদি শুধুমাত্র সিক্সের উপরে বার থাকে আমরা কিভাবে লিখব সিক্সটিন মাইনাস ওয়ান বাই নাইন জিরো বোঝা গিয়েছে একটু আগেই দেখেছি কেন পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের ওপরে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে তাই লেখা হবে সিক্সটিন মাইনাস ওয়ান এই যে ওয়ান তার উপরে দাঁড়িয়ে নেই তাকে মাইনাস করে দিয়েছি ডিভাইডেড বাই সিম্পল একটা নয় কারণ ছয়ের উপরে বার ছিল আর একটা শূন্য কারণ ওয়ানের উপরে ছিল না এটার হোল স্কোয়ার ব্যাস যদি এইটুকু করতে পারো বাকিটা সিম্পল ওয়েতে করে ফেলা ইট ইজ নাথিং বাট আ সিম্পল ক্যালকুলেশন আশা করছি এই টপিকটাও তোমরা কমপ্লিটলি বুঝতে পেরেছ নেক্সট ডে সিম্পলিফিকেশানে আমরা কন্টিনিউ করবো থ্যাংক ইউ